তোমার মোবাইলে যাতে আ যায় মাথা নষ্ট। এর আগে একবার ঢাকা যাওয়ার সময় তোমার হচ্ছে লুকিং গ্লাস ভেঙ্গে লে দিলে খাবর দিয়ে গাড়ি, আর লুকিং গ্লাস ভেঙ্গে লে দিলে আমি তাহলে কেমনে করে কী করি? পরে মোবাইল মাউন্ট আসল না, মোবাইল হারছে, পরে মোবাইল মাউন্ট খুইলে মোবাইল মাউন্টে ডান পাশে আইনে মোবাইল মনে করো যে সামনে বহাইয়ে মোবাইলের ক্যামেরা চালু করে তারপরে এত সুন্দর দেখা যায়, কিসের গ্লাস না, গ্লাসের চাইতে ভালো দেখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে গ্লাস লাগিয়েছে স্যার আর হাল লাগছে গাড়ি দিতে, কী কারণে? কারণ তোমার টঙ্গী আবদুল্লাপুর এগুলো তো খুব মানে ডিয়ারিং একটা এরিয়া, হাওয়া মাউন্ট মাউন্ট সহ নিয়ে যাবো মনে করো যে এমন টান হবে। পরে গ্লাস গ্লাস লাগিয়ে আস্তে 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 এলাম, এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করছিলাম, লুকিং গ্লাসের সাথে বেশি চকচকা দেখা গেছে, মোবাইলের সামনে ক্যামেরা চালু করছিলাম, এছাড়া তো উপায় নেই, লুকিং গ্লাসের তো গাড়ি চালানো সম্ভব ঢাকা সিটির ভিতরে, ডাইন দেওয়া গাড়ি ঢুকে বাম দেওয়া গাড়ি ঢুকে জানাই। এছাড়া তো ভাই নাই, উপস্থিত বুদ্ধি এলো মাথায় যে তাহলে মোবাইলটা অবশ্যই মোবাইলের সেলফি ক্যামেরা দেখা করে যাবো। পরে আপনি মির্জাপুর আইসে তারপরে ইয়ের লুকিং গ্লাসের পাতা চেঞ্জ করি, রানিং গাড়িতে থাপড় দিয়ে পাতা ভেঙে গেলে রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকে বাউট দিলে, মানে ওর চিন্তাধারা ছিল থাপড় দিলেই গাড়ির লুকিং গ্লাস ভেঙে পড়ে যাবো, কিন্তু এই লুকিং গ্লাস তো তোমার একটু জোরে টোকা লাগলেই ও একা সাইবা জায়গা, আঙ্গো গাড়িটা একাই সাইবা জায়গা, আবার তুমি সুইচ অফ করে নে অন করবা না আবার ও সরে যাবো গা, ঠিক আছে? ও ও ভাইবা সারতে পারে না, এদের তো ডিজিটাল সিস্টেম, ও মনে করছে অ্যানালগ গাড়িতে যেরকম মানে বুইরা মানছে না তাতেন না খিটকা ধরে থাকে থাপড় দিলে ভেঙে জায়গা, ও মনে করছে এইরকম, কিন্তু থাপড় দেওয়ার লাগালে তো তোমার হচ্ছে এই গ্লাস ভেঙে গেছে গা, কিন্তু এই মেন যে মিররের যে এই মেকানিজমটা আছে ওইটা তো সাইফে গেছে গা, কিচ্ছু হবো না কিচ্ছু হবো না, ওটা শক্ত না, তুমি এমনি করে টোকা দেবা না, ও একাই আসতে গেছে এবার যাবো না, যে কোনো কিছুর লাগে টোকা খাইলি, কারণ ডিজিটাল সিস্টেম না। সেফটির লেগে দিয়েছি।